সম্মানিত পণ্যার্থীবৃন্দ, ইতিমধ্যে দেখতে পাচ্ছেন পরম পূজনীয় ডক্টর এফ দীপঙ্কর মহোদয় দূতাঙ্গবানকে সপ্তমবারের মতো পিণ্ডাচরণে দেখতে পাচ্ছেন উপস্থিত হতে। আজ ষষ্ঠবার নিয়ে পূজনীয় ডক্টর এফ দীপঙ্কর মহাচার্য দূতাঙ্গবানকে আর্য বিমুক্তি মহাশ্মশানে পিণ্ডাচরণ করছেন। জ্ঞাতির আহ্বানে পূজনীয় গুরু হালতে 17 ফেব্রুয়ারি এই সাত দিন না আর্য বিমুক্তি মহাশ্মশানে পূজনীয় ডক্টর এফ দীপঙ্কর মহাদেবকে এই ওনার জন্ম জনপদ ফরিদচর উপজেলাধীন ফরাঙ্গীয় গ্রামে জ্ঞাতির আহ্বানে জ্ঞাতির ফাঙে পূজনীয় গুরু ভান্তে জ্ঞাতিদের ধর্মদান আমাদের উত্তরোত্তর শিব শ্রীবৃদ্ধির জন্য নিমিত্তে শ্রীবৃদ্ধি নিমিত্তে পূজনীয় গুরু ভান্তে এই ওনার জন্ম জনপদে জন জনপদ ফরাঙ্গীয় গ্রামে অবস্থান করছে। প্রতিদিনের মতো আজ নীরব নিস্তব্ধ সুশৃঙ্খল সারিবদ্ধভাবে এই পিণ্ডাচরণ অনুষ্ঠিত হচ্ছেন। অসংখ্য পুণ্যার্থী সমাগমের মাধ্যমে পিণ্ডাচরণ এই পিণ্ডাচরণ 2000 বছর আগে বুদ্ধ কর্তৃক প্রাপ্ত নীতি, যে ভিক্ষুরে পিণ্ডাচরণকে ব্যবহার করা আহার অন্বেষণের বা আহার করা আহার অন্বেষণকে মাধ্যমে ভোজন করা বর্তমান আমাদের এশিয় মহাদেশে বলে সারা বিশ্বে বলে পিণ্ডাচরণ করে খুব কম জন এই পিণ্ডাচরণ করে বাংলাদেশে বলুন এই বাংলাদেশে এই পিণ্ডাচরণের নীতি পূজনীয়গুলো ভারতে প্রচলন করেছে। যে 2000 বছর আগে কীভাবে পিণ্ডাচরণ করা হতো সেই দৃশ্য সেই ঐতিহ্য আমাদের কাছে পূজনীয়গুলো ভারতে তুলে ধরছেন। কীভাবে বুদ্ধ ভিক্ষুরা কীভাবে বুদ্ধ নিজেই পিণ্ডাচরণ করতেন মানুষের মঙ্গলার্থে পূজনীয় গুরু ভান্তে প্রতিনিয়ত হাজারো ত্যাগ স্বীকার করে ধর্মের বাণী প্রচার করে যাচ্ছে বুদ্ধের এই সধর্ম শ্রীবৃদ্ধির জন্য ত্যাগ স্বীকার করে যাচ্ছেন। আপনারা জানেন পূজনীয় গুরু ভান্তে এবং ওনার অন্তর্বাসী ভিক্ষু সঙ্গমল 24 ঘন্টায় মাত্র এক বেলা আহার করে থাকেন, তাও
দুপুর 12টার পরেই ওনারা সেই ভোজন শেষ করেন। ব্যবহার করে ওনাদের এই জীবন। এছাড়া আপনারা জানেন বিভিন্ন গুরু ভান্তে এবং আন্তপাশে ভিক্ষু সমর্পণ কোনো ধরনের মোবাইল ফোন ইলেকট্রনিক্স ডিভাইস ব্যবহার করেন না, যাতে ওনারা সোশ্যাল মিডিয়ার সাথে সম্পৃক্ত হতে পারেন, সোশ্যাল মিডিয়ার সাথে ওনারা লিপ্ত হতে পারেন। ওনারা এমন কোনো ধরনের ডিভাইস ব্যবহার করেন না যাতে ওনারা সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত হতে পারেন। ওনারা জানেন আপনাদের জ্ঞাত থাকতে বলছি পূজনীয় গুরু ভান্তে এবং ওনারা অন্তবাসী কেবল সে ভোর সকাল 4টায় ঘন্টে উঠেন, বন্দনা ভাবনা করেন, তারপরে পিণ্ডাচরণ ঋষি দিন থাকে, পিণ্ডাচরণ করেন। আপনারা বুঝতে পারছেন কীভাবে ওনারা একটা জীবন একটা দিন ওনারা অতিবাহিত করছে, একটা দিন করে সারা বছর ফুল লাইফ পূজনীয় গুরু ভান্তের এভাবে পিণ্ডাচরণ করে এভাবে দিন যাপন করছে। আঙ্কেল পা লাগবে সবাই শত শত মানুষের সমাগম হয়ে গেছে, এত মানুষ থাকা সত্ত্বেও দেখতে পাচ্ছেন নীরব নিঃশব্দভাবে এই পিণ্ডাচরণ অনুষ্ঠিত হচ্ছে। সুন্দর প্রাকৃতিক মানুষের প্রতি মানুষ যেন মৈত্রীপরায়ণ হয়, বুদ্ধের এই স্বধর্ম বাণী, মৈত্রীর বাণী, করুণার বাণী সকলের কাছে পৌঁছে দিয়ে
মানুষের মধ্যে কি পারায়ণ হয় তার আহ্বান করে যাচ্ছেন, যাতে মানুষের পরিবারের সকল সদস্যদের মধ্যে যেন আন্তরিকতা সৃষ্টি হয়, ভালোবাসা সৃষ্টি হয়। আপনারা আমাদের অন্য লাইভ প্রোগ্রামে দেখেছেন পূজনীয় গুরু গান্ধী শীতার্থ মানুষের মাঝে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন। পূজনীয় গুরু গান্ধী যখন সকালে তিনটা চরণে বের হতেন ভোর 6টা বাজে, শীতের যে কনকনে শীত সেই শীতের তীব্রতা পূজনীয় গুরু গান্ধী উপলব্ধি করতে পেরেছেন। তখন তিনি ইচ্ছা পোষণ করেছেন যে শীতার্থ মানুষের মাঝে তিনি কম্বল দিবেন, সেগুলো ইচ্ছার কথা সেবক সেবিকার কাছে তুলে ধরেছেন এবং সেবক সেবিকা পূজনীয় গুরু গান্ধীর এই ইচ্ছা পরিপূর্ণতার জন্য পূজনীয় গুরু গান্ধীকে শীতবস্ত্র দান করেছিলেন। সেই দান শীতবস্ত্র পূজনীয় গুরু গান্ধী গরিব মানুষের মাঝে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের কাছে পূজনীয় গুরু গান্ধী শীতবস্ত্র পূজনীয় গুরু গান্ধী এই যে ওনাদের একবেলা আহারে যে পরিপূর্ণতা ওনারা দান করছেন তোর জন্য পূজনীয় গুরু গান্ধী এবং ওনারা অন্তর্বাসী ওনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ওনাদের ইতিহাসকে সাধুবাদ জানান। যে শীতের মধ্যে ওনারা যে ভোরে উঠে পূজনীয় গুরু গান্ধীর পিণ্ড পাচ্ছে পিণ্ড দেওয়ার জন্য এখানে উপস্থিত হয়েছেন, এত দূর থেকে বিভিন্ন জায়গা থেকে এসে যে ওনারা পিণ্ডাচরণ দেওয়ার জন্য উপস্থিত হয়েছেন। ওনাদের ইতিহাস ধর্মের প্রতি শ্রদ্ধা পূজনীয় গুরু গান্ধীর প্রতি ওনাদের এই শ্রদ্ধা জানির সন্দেহেই সাধুবাদের যোগ্য। তাদের কাছে তাদের কাছ থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত এই যে ওনারা এতগুলি রাষ্ট্রীয় জন্য পুণ্য সঞ্চয়ের জন্য ওনারা যে এই ত্যাগ স্বীকার করছেন, আমাদের উচিত আমরা যারা আমাদের সম্ভব তারা এসে এই পুণ্য কাজ করে পুণ্য সঞ্চয় করে যা আমাদের পরে জীবনের পাখিও হয়ে থাকবে। পুণ্য কোনো বৃথা যাবে না, যা একদিন না একদিন আমাদের কাছে বিহিত হয়ে দাঁড়াবে। ইহ ধর্মের এই পুণ্য আমাদের পরের জীবন বা বর্তমান জীবনে কালে পাখি হিসাবে
অনেক সময় কমে শুনলাম না আবারও জানাচ্ছি কাল পূজনীয় গুরুকান্ত ফরিদচুরুপা জানাবেন নানপুর গ্রামে যাবেন, সেখানে পিণ্ডচরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবেন এবং সেখানে অঙ্কাল সামনে আলি দিও পূজনীয় গুরু ভান্তে এবং ওনার অন্তপাশী দুঃখ সুন্দর যে পরিপূর্ণতা দান করছেন, 24 ঘন্টা একবেলা আহারের যে পরিপূর্ণতা ওনারা দান করছেন, এতটি এক স্বীকার করে ভোর সকালে এসে যে ওনাদের এই পিণ্ডদান যা নিঃসন্দেহে সাধুবাদের যোগ্য। পূজনীয় গুরু ভান্তে এবং ওনার অন্তপাশী দুঃখ সংগ্রহ ওনাদের টুকুন শুভ্রতা দেখতে পাচ্ছেন, পরম গুরু দেখতে সস্তার পর পথে সব পথে দেখতে পাচ্ছেন। অনেকক্ষণ ধরে পরম পূজনীয় গুরুদেব সচিত মন্ডলী সহ পিণ্ডাচরণ করতে দেখতে পেরেছেন। ইতিমধ্যে পরম গুরুদেবের পিণ্ডাচরণ তোলা চাষ পেয়েছে। প্রথম হইতে পরম গুরুদেব আতারাজি সপ্তাহে উঠে পরম কিকিল সদিন মহাশনে 10 দিনব্যাপী একক সদম্য দর্শনা প্রদান করে থাকেন। সকালে সবসময় পরম গুরুদেব চিন্তাচরণ করে থাকেন। প্রশিশু মন্দিরে ছিল এখানে উপস্থিতিতে সবসময় নিয়োজিত আছেন ধর্ম প্রচারের জন্য লায়ন নিকোকান্তি বড়ুয়া, যিনি পরম গুরুদেবের সামনে এসে বন্দনা করতে দেখতে পাচ্ছেন হাত ভেঙে। সাথে আরও এখানকার গণ্যমান্য ব্যক্তি অনেকজন এখানে সবসময় উপস্থিত রয়েছেন। দেখতে পাচ্ছেন পিণ্ডদানকারীকে
সরাসরি ভিডিও ধারণের মাধ্যমে এবং লাইভের মাধ্যমে দেখানো হচ্ছে। লাইভে আছেন শান্তনু বড়ুয়া, বান্দরবান বড়ুয়া দেখ থেকে ক্যামেরায় দেখতে পাচ্ছি। অভিজিৎ বড়ুয়া তিনিও বড়ুয়া দেখ থেকে, তিনি সবসময় পরম গুরু দেবকে প্রার্থনা করেন। তার নাম হচ্ছে লায়ন দীপকান্তি বড়ুয়া। চলে যান অভিজিৎ আঙ্কাল, শ্রদ্ধা ভক্তি করে দেখতে পাচ্ছেন। তরঙ্গিখিল নিবাসী এবং দূর দূরান্ত এলাকা থেকে আরও অনেকজন পুণ্যার্থী সবসময় এখানে আগমন করেন। বিশুদ্ধ বিশুদ্ধ ভিক্ষু সংঘকে পরম গুরুদেবকে অন্ন দিয়ে তারাই আহার ধান করে, তারা বরে রান্না করে। উনি উত্তর পূর্ণময় অনুষ্ঠানে পরম গুরুদেব না আসার আগে তারা উপস্থিত হয়ে থাকেন সবসময়। সত্যি মনোরম পরিবেশ এই মুহূর্তেই ভিডিও ধারণের মাধ্যমে দেখানো যাচ্ছে। ভিডিও ধারণে রয়েছেন বিনয় কান্তি চাকমা, অভিজিৎ বারবার বলছেন, অভিজিৎ আঙ্কাল বারবার বলতেছি আমার নাকি। আপনি এক দিক থেকে তুলেন, এক সাইড থেকে তুলেন না। পরম গুরুদেব যে কুটিরে থাকেন সেই কুটিরে সে শিষ্য মণ্ডলী সহ প্রবেশ করতে দেখতে পাচ্ছেন। পিণ্ডাচরণ শেষে পরম গুরুদেবের নিকট সেই বুদ্ধের মধুময় বাণী শোনার জন্য পুণ্যার্থী এবার মঞ্চে আগমন করবেন। এই যে দেখতে পাচ্ছেন পরম গুরুদেবের নিকট সধর্ম দর্শনা শোনার জন্য যারা পিণ্ডদান দিয়েছেন এবং দূর দূরান্ত থেকে যারা আগমন করেছিলেন উক্ত পূর্ণময় অনুষ্ঠানে, তারাই একক সধর্ম দর্শনা শোনার জন্য মঞ্চে আগমন করতে দেখতে পাচ্ছেন কন্যাত্রী। অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন পরাঙ্কিল নিবাসী এবং দূর দূরান্ত এলাকা থেকে যারা উক্ত পূর্ণময় অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করতে পেরেছেন সবসময়। ১৭ ফেব্রুয়ারি আগে হতে পরম গুরুদেবের নিকট এরাই অক্লান্ত পরিশ্রম করে শাসানো গোছানো করেছিলেন দেখতে পাচ্ছেন মন্ত্রী।